দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো রোপা আমনের এই সময়ে আগাম যে জাতগুলো আছে তার মধ্যে বিধান 71 এবং বিধান 66। মাত্র 90 দিনে মূল জমিতে এই ধানটি আজকে কাটছে। মৌসুমের এখন ধান কাটার মৌসুম আর কিছুদিন পরেই শুরু হবে। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন আগাম ধান চলছে। আগাম যে জাতগুলো করবেন সেই আগাম জাতগুলোর মধ্যে পাশে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন যে ধানটি আমরা আজকে কাটছি সেই ধানটি হচ্ছে বিধান 71। জমিগুলোতে আপনাদেরকে দেখাই, পাশের জমিগুলোতে দেখতে পাচ্ছেন এখনো মিল্কিং স্টেজ চলছে ধানগুলোতে। আরও মিনিমাম 20-30 দিন লাগবে এই ধানগুলো কাটতে। সম্মানিত দর্শক শ্রোতা, আমার হাতে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিধান 71। এটি একটি আগাম জাত। এই জাতটির চাষ করার ক্ষেত্রে আপনার 115 দিনের গড় জীবনকাল হচ্ছে 115 দিন। এটার ফলন সারা বাংলাদেশে যদি আমরা ফলন গড় অ্যাভারেজ হিসাব করি তাহলে 5 থেকে 5.5 মেট্রিক টন, অর্থাৎ 247 শতকে প্রায় 5,000 কেজি থেকে 5,500 কেজি এই ধানের ফলনটি হয়ে থাকে। এটি একটি আগাম জাত। এই জাতগুলোর মধ্যে বিধান 71, বিধান 66 অন্যতম। এই জাতটি মূল জমিতে মাত্র 90 দিনে এই ধানটি হয়েছে। দেখেন এই ধানটি একটু মোটা। এখানে আগাম এই ধানটি চাষ করার ফলে আপনি এখানে অন্য ফসলে আপনি যেতে পারেন। আগাম আলু, আমাদের জানেন উত্তরবঙ্গে আমাদের ব্যাপক হারে আলু হয়। এই আলু চাষ করার ক্ষেত্রে এই 71 ধানটি খুবই গুরুত্বপূর্ণ। এই ধানটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাছাই করার ক্ষেত্রে কয়েকটি দিক আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় নিতে হবে। অবশ্যই জমিটি একটু উঁচু জমিতে করতে হবে এবং এই ধানটি করার সময় আপনাকে এর চারার বয়স কোনো ক্রমেই 20 দিনের বেশি করা যাবে না। যদি 20 দিনের কম বয়সে করেন তাহলে একটি ধানটি বাম্পার ফলন পাবেন। এবং যে জমিগুলোতে আপনি আগাম আলু চাষ করতে চান, আগাম সবজি চাষ করতে চান, সেই সকল জমিতে এই বিধান 71-66 একটি ভালো জাত হিসেবে ব্যবহৃত হবে। আমরা জানি যে শস্যের নিবিড়তা বা একটা জমিতে আমরা এখন এক ফসলের জায়গায় 3 ফসল করতে চাচ্ছি অথবা 4 ফসল করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এই জাতগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মিঠাপুকুর উপজেলার কাফরিখাল ইউনিয়নের ইকবালপুর গ্রামের আমাদের এই সুবোধ দাদা যিনি এই বিধান 71 করেছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিস মিঠাপুকুর এই বিধান 71-এর একটি প্রদর্শনী তাকে দিয়েছিলেন। আমরা এই সুবোধ দাদার সঙ্গে এখন কথা বলবো। দাদা কেমন আছেন? আপনি ভালো আছেন দাদা? আমরা দেখতে পাচ্ছি এটি 71 ধান করেছে। কি 71 ধান? হ্যাঁ 71 ধান। এখানে কত শতক জমিতে করেছেন? এখানে 65-66 শতক করেছে। 65-66 শতক করেছিলেন। এটা আপনার কাছে এটি কি জাত মনে হচ্ছে? আগাম জাত? আগাম জাত। এরপরে এই ধানটা করার পরে আপনি কি লাগাবেন? দাদা এই ধানটা করার ক্ষেত্রে আপনার চারার বয়স কতদিন লাগে? আমার চারার বয়স হতে 20-25 দিন আগে। স্যার এই জমিতে সার কেমন লাগে? সার তো আমার পর্যাপ্ত পরিমাণে লাগে না। লাগে না? লাগে না। কিন্তু এটাতে একটু অন্য অন্য পোকার আক্রমণ কেমন? পোকার আক্রমণ সীমিত আছে। সীমিত? কিন্তু এইবার একটু মাঠে পোকার আক্রমণ বেশি, অনেক বেশি, অনেক দেখা গেছে যে সেই কারণে একটু হয়তো পোকা, সেই কারণে আমাকে 2-3 বার স্প্রে করা লাগছে। ধানটি আসলে এলাকায় একটা সাড়া ফেলছে, ব্যাপক হারে সাড়া ফেলছে। তো এই ধানটি করার ক্ষেত্রে আপনি উপজেলা কৃষি অফিস থেকে কি কি পরামর্শ পেয়েছেন? কৃষি পরামর্শ, এই ধানটা আগাম হবে, আগাম হবে, উন্নয়ন জাত আর কি, উন্নত জাত। হ্যাঁ, এবং আগাম কিছু রবি শস্য করা যাবে, যেমন আলু, সরিষা, হ্যাঁ, এই ধরনের জিনিস করা যাবে। ফলন কেমন মনে হয়? না, ফলন তো মোটামুটি ভালো 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 আর কি মনে হচ্ছে। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম আমাদের শ্রদ্ধেয় সুবোধ দাদার সঙ্গে। তিনি এই বিধান 71 করেছিলেন। আগাম এই জাতটি দেশে সম্প্রসারিত হোক। যেটা বলছিলাম যে আগাম ধান করার সুফলটা কি, আমরা এই সুবোধ দাদার কাছ থেকে শুনছিলাম যে এই আগাম ধান বিধান 71 সে চাষ করেছে এবং গত 18 জুলাই লাগিয়েছেন, আজকে এই ধানটি কাটছেন। এবং আগাম ধান কাটার পরে যে আরেকটি যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে, দেখেন এই এটাকে আমরা গ্রামের ভাষায় কি বলি, আটি, ধানের আটি বা ধানের খড়। এই খড়টিও এখন ওনারা বিক্রি করতে পারবে। দাদা আমি এই খড়টি আপনি কত টাকা এখন বিক্রি হবে? আগাম আগাম না হলে মানে আমরা 10টায় 50 টাকা থেকে 60 টাকা, মানে একটা আটি তাহলে 10-5 টাকা, যেটি এই সময় যখন মানুষের অনেক সময় গরুর খড়ের স্বল্পতা দেখা দেয় সেটিও এই খড় এতে পূরণ হয়। তো এই এটাই হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। আমরা বাড়িতে দেখতে পাচ্ছেন পিছনে এখন মাড়াই চলছে। সেই আমরা যে একটু আগে যে ধানটা কাটলাম সেই ধানটাই এখানে মাড়াই চলছে, যেটি আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম।
সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বলছিলাম যে বিধান 71 আমাদের এই উত্তরবঙ্গে একটা ব্যাপক সম্প্রসারণ হচ্ছে। একটি সম্ভাবনাময় এই যাত্রী আমরা মিঠাপুকুর উপজেলায় এটি সম্প্রসারিত হচ্ছে। ইতিমধ্যে এই 71 ধানটি আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদর্শনী দিয়েছিলাম উপজেলা কৃষি অফিস। আমরা এই 71 ধানের যে সুবিধা এবং এই আগাম জাতগুলো চাষ করার ফলে কী সুবিধা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার স্যার কৃষিবিদ মোহাম্মদ আবদুল্লাহ মাসুদ তুষার স্যারের কাছ থেকে আমরা শুনবো এই আগাম জাতগুলোর সুবিধা কী এবং আমরা এই আগাম জাত করার পরে কোন কোন ফসলে যেতে পারবো এবং চাষিটা কতটা লাভবান হচ্ছে এই আগাম জাতগুলো চাষ করার পর। আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার ধন্যবাদ দিনেশ স্যার। আমরা বাঙালি জাতির সাথে সর্বভৌমত্বের সাথে যে বিষয়টা জড়িত আছে 71 শব্দটি আসলেই আমাদের জাতির সাথে একেবারে জড়িত আছে, আমাদের স্বাধীনতা সর্বভৌমত্বের সাথে। সেইখান থেকে যদি আমরা বলি তাহলে বিধান 71 একটি আগাম জাত এবং স্বল্প মেয়াদী জাত। আমাদের কৃষকদের আমরা সর্বদা চাচ্ছি যে কৃষকরা কীভাবে লাভবান হয়। কৃষকদের লাভবান করার উদ্দেশ্যেই আমরা কৃষকদের সবসময় স্বল্প মেয়াদী জাতগুলো আমরা কৃষকদের সম্প্রসারণের জন্য সর্বদা কাজ করে থাকি। সেই লক্ষ্যে আমাদের আজকে রাজস্ব প্রদর্শনীর 71 একটি জাত, সেখানে কৃষক সহ উপস্থিত আছে এবং আমরা নমুনা শস্য কর্তন জন্য এই প্লটটা সিলেকশন করি এবং কাটি। তো এখানে আমরা এই 71 জাতগুলো কেন করতেছি, কারণ স্বল্প মেয়াদী জাত এই 71 জাতের বৈশিষ্ট্য হচ্ছে যেটা একটা খরা সহনশীল ভ্যারাইটি। যদিও আমাদের বলা হয়ে থাকে আমন মৌসুম আমাদের এই উত্তরবঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে যে অনেক সময় বৃষ্টির অভাবের কারণে খরা হয়, তখন কৃষকরা জমিতে পানি সেচ ব্যবস্থা থাকে না। তথাপি এই খরা বৈশিষ্ট্য প্রবণ বৈশিষ্ট্য জাতটি আমাদের আমনে জনপ্রিয় জাত, কারণ খরা সহনশীল জাত, সেই সাথে সাথে বৃষ্টি যদি হয় সেটাও সেটা সহনশীল হতে পারে এবং এই সহনশীল জাতটি তার বৈশিষ্ট্য অনুযায়ী গড়ে ফলন হেক্টরে 5-6 মেট্রিক টন পর্যন্ত আমরা উৎপাদন করতে সক্ষম হই। যদি একেবারেই প্রজননকালে খরা হয় তাহলে তার ফলন একটু কম হতে পারে, কিন্তু আমাদের এই মিঠাপুকুর উপজেলার কাফরিখালী ইউনিয়নে এখানে আমাদের ধানি জমির পরিমাণই বেশি এবং যদি এই জমিগুলোতে কৃষক আগাম জাতের ধানের আবাদ 71 সহ অন্যান্য আরও 75 বিভিন্ন যে বিড়ি উৎপাদিত জাতগুলো আছে আগাম সেই জাতগুলো আবাদ করে তাহলে এর পরবর্তী মৌসুমে যে রবি মৌসুম সেই রবি মৌসুমে তারা আলু ফসলের চাষাবাদটা সঠিক সময়ে করতে পারবে। এই লক্ষ্যেই কিন্তু আমরা কৃষকদের মাঝে ব্যাপকভাবে বিধান 71 ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার পাশে আমার সহকর্মী যিনি সর্বদাই এই ব্লকের এবং এই ইউনিয়নের সর্বদা কাজ করছে কৃষকদের লাভজনক ব্যবসার সাথে জড়িত, লাভজনক কৃষির সাথে জড়িতের জন্য এবং কৃষককে আগাম জাত সম্পর্কে জানান দেওয়ার জন্য যিনি সর্বদা কাজ করে যাচ্ছে। তা আমি কৃষকদের বলবো আপনারা যদি এর পরবর্তী সময়ে সরিষা আলু যদি আবাদ করতে চান তাহলে আমরা আমন মৌসুমে যে স্বল্প মেয়াদী আমাদের যে জাতগুলো আছে বিধান 71 নিঃসন্দেহে আপনি আবাদ আমরা দেখতে পাচ্ছি। স্যার 71 জাতের বৈশিষ্ট্য কী স্যার? আচ্ছা ধন্যবাদ ইমান সাহেব। আমরা জানি যে আমাদের মিঠাপুকুর উপজেলায় আলুর আবাদ প্রায় 10,000 হেক্টরের বেশি জমিতে আমরা আলু আবাদ করে থাকি। তো আলু চাষের সাথে সম্পৃক্ত যারা চাষি আছে আমনের যেসব স্বল্প মেয়াদী বৈশিষ্ট্যের ভ্যারাইটিগুলো আছে যেমন বিধান 71 এর বৈশিষ্ট্য হচ্ছে এটা আমাদের খরা জাত এবং এই মেয়াদী জাতটি যদি আমরা করি তাহলে আমরা আলুর জন্য রবি মৌসুমের যে 15 অক্টোবর থেকে যেই সময় শুরু হয় 15 অক্টোবর থেকে নভেম্বর মাসের সাধারণত 15 তারিখ বা নভেম্বরের লাস্ট সপ্তাহ পর্যন্ত আমরা কৃষকরা মাঠে জমির আলু রোপণ করে এই সময়টার জন্য আসলে এটি একটা পারফেক্ট। জানিতে রোপণ মৌসুমে 20-25 দিনে চারা লাগাতে হয় কিন্তু চাষিরা এটা কী করে 30 দিনে নিয়ে যায় স্যার, কিন্তু আগাম জাতগুলো করার ক্ষেত্রে স্যার চারার বয়সটা কত হলে ভালো হবে? ধন্যবাদ। আমাদের কারণে তারা চারার বয়স 35-30 দিন পর্যন্ত করে থাকে আমনে। অনেক সময় বৃষ্টির জমিতে পানির অভাবের কারণে সেচের অভাবের কারণে তারা এটা করে। যদি আমরা আগাম জাতগুলো করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে চারার বয়স 20-25 দিনের বেশি কখনো যেন করা যাবে না। হ্যাঁ অবশ্যই চারার বয়সটা 20-25 দিন আমরা যদি মেনটেন করতে পারি তাহলে আমাদের এই আগাম জাতের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা একেবারে সঠিকভাবে। স্যার এই বিধান 71 ছাড়াও স্যার আর কী কী জাত আগাম আছে? আমরা সাধারণত আমাদের
এই মৌসুমে আমরা মাঠে বিভিন্ন জায়গা পরিদর্শনের মাধ্যমে জানতে পারছি বিরিধান 71 এবং বিরিধান 75 এই দুটি জাত আমাদের আগাম জাত হিসাবে এই মিঠাপুকুর উপজেলায় ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে আসছে। তাছাড়াও অনেক আরও জাত আছে, চমৎকার মিল আছে। বিরিধান 56 থেকে মাত্র 3 দিন বেশি সময় লাগে এই 71 জাত। 71 একটি ভালো বৈশিষ্ট্য সম্পন্ন জাত। আমরা যদি কৃষকের তার ফলনও ভালো এবং রোগের কথা পোকামাকড়ের কথা যদি বলি, তাহলে যেই সময়টার মধ্যে আমাদের পোকামাকড় আক্রমণ হয় সেই সময়টায় কিন্তু আমাদের এই বিরিধানটা আমরা ঘরে কিনে আগাম হয়েছে। এটা তো আমার মনে হয় যে কৃষকের জন্য আরও লাভজনক এবং আমরা পরবর্তী মৌসুমে শুরুর জন্য আলুর জন্য এটা আমাদের জন্য আমরা এটা কাটার পর অবশ্যই স্যার আমাদের চাষিরা যারা আছে তারা রবি ফসলে যেমন সরিষা আলু আগাম আলু করে একটা ভালো প্রফিট পাবে স্যার। একই জমিতে বেশি উৎপাদনের জন্য আমরা ক্রপিং প্যাটার্নে নতুন নতুনভাবে ফসলের সংযোজন করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি মনে করি যে স্বল্পমেয়াদী যে জাতগুলো আছে এই জাতগুলো যদি আমরা সম্প্রসারণে সফল হতে পারি, তাহলে বছরব্যাপী আমার যে ক্রপিং প্যাটার্ন সেখানে আমরা এখন বর্তমানে সাধারণত 2টি শস্য বছর হচ্ছে, সে জায়গায় আমরা 3 থেকে আরও অধিক ফসল আমরা চতুর্থ 4টা ফসল আমরা একই জমিতে আবাদ করতে সক্ষম হব, যেটা আমাদের জন্য একটা বিশাল বড় মাইলফলক হবে। যেখানে আমাদের এই ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য আমাদের যেহেতু কৃষি নির্ভর একটি দেশ, আমাদের কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, সার্বিকভাবে আমরা অর্থনীতিতে আরও শক্তিশালী হব। তো স্যার আপনাকে ধন্যবাদ স্যার, কিন্তু ধন্যবাদ স্যারকে মিত্রিকা টিভিতে সময় দেওয়ার জন্য। আমরা উক্ত জমিতে নমুনা শস্য কর্তন করে 4.75 মেট্রিক টন ফলন পেয়েছি, যা নিঃসন্দেহে একটি ভালো আগাম জাত হিসেবে এই ধানটি আমরা অনাশেই করতে পারি। তবে মনে রাখতে হবে অবশ্যই আমাদের সঠিক পরিচর্যা সঠিক যত্ন নিতে হবে, যেহেতু আগাম ধান সেই ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়।